প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। আমি ফারজানা খান মজলিস, আজ তোমাদের পড়াবো কবিতা নারী। লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমরা আজকে পড়ছি কাজী নজরুল ইসলাম রচিত নারী কবিতা। প্রথমে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে জেনে নিই। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24শে মে, 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ, বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারেননি। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। যুদ্ধ শেষ হলে 1919 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। এ সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারিদিকে সুনাম ছড়িয়ে পড়ে। তার কবিতায় পরাধীনতা অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন, এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তার রচনাবলী অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প, সাহিত্যের সকল শাখায় আমরা তার প্রতিভার উজ্জ্বল পরিচয় পেয়ে থাকি। তিনি সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা, শ্যামা সঙ্গীত, ইসলামী গান ও গজল লিখে প্রশংসা পেয়েছেন। তিনি আরবি ফার্সি শব্দের ব্যবহারে কুশলতা দেখিয়েছেন। দুর্ভাগ্য যে মাত্র 43 বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হন এবং তার সাহিত্য সাধনায় ছেদ ঘটে। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে কবিকে ঢাকায় এনে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। তিনি আমাদের জাতীয় কবি। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিশেরবাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, চক্রবাক, উপন্যাস মৃত্যুক্ষুধা, কুহেলিকা, গল্পগ্রন্থ ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, প্রবন্ধগ্রন্থ যোগবাণী, রুদ্রমঙ্গল, নাটক ঝিলিমিলি, আলেয়া, মধুমালা ইত্যাদি। কবি 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রথমে কবিতার শব্দার্থ ও টিকা দেখে নিন। সাম্য, এর অর্থ সমতা, সকলের জন্য সম অধিকার। মহীয়ান, সুমহান, এখানে মহিমান্বিত অর্থে ব্যবহৃত হয়েছে। রণ, যুদ্ধ, লড়াই। কত নারী দিল সিঁথির সিঁদুর, অসংখ্য নারী স্বামীকে হারিয়েছে। কত মাতা দিল হৃদয় উপাড়ি, হৃদয় ভরা মমতা দিয়ে উৎসারিত করল নারী। বিজয় লক্ষ্মী নারী, জয়ের নিয়ন্ত্রা দেবী হিসেবে নারীকে কল্পনা করা হয়েছে। ডঙ্কা, জয়ঢাক, রচা, রচনা করা হয়েছে এমন বা সৃষ্টি করা হয়েছে এমন। পীড়ন, অত্যাচার, নির্যাতন, শারীরিক কষ্ট প্রদান। পীড়া, যন্ত্রণা, কষ্ট, বেদনা। নারী কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। কবি এখানে সমতার গান গেয়েছেন। তার চোখে নারী ও পুরুষের ভেতর কোনো পার্থক্য নেই। এই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি বা কল্যাণকর কাজ হয়েছে, তার অর্ধেক অবদান রয়েছে নরের, অর্ধেক নারীর। তেমনই ভাবে বিশ্বে যা কিছু দুঃখ তাপ বেদনা এসেছে,
তার অর্ধেক অংশীদারিত্ব হয়ে রয়েছে নরের, আর অর্ধেক অংশীদারিত্ব রয়েছে নারীর। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হয়নি কজয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। যে কত মাতা তার হৃদয়ের ভালোবাসা উজাড় করে দিল তার সন্তানের জন্য, কত বোন সেবা দান করলো, সেই সব তো কোনো বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লেখা নেই। সব কিছু শুধু পুরুষের অবদান লেখা আছে, স্ত্রী বোন মা তাদের অবদান কোথাও লেখা নেই। কোনো কালে একা পুরুষের জয়ী হতে পারেনি, তার তরবারি সাহসী হতে পারেনি, যদি না কোনো রমণী তাকে প্রেরণা বা উৎসাহ না দিয়েছে। কাজেই পুরুষদের জয়ের পেছনে নারীর প্রেরণা, তার শক্তি সাহস দেবার, বিজয়ের বেশে ফিরে আসার যে ইচ্ছা রয়েছে, এটা নারীর কারণেই পুরুষ জয়ী হতে পেরেছে। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না গো, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারো, উঠিছে ডঙ্কাবাজি। কবি বলেছেন, সেই যুগ বাদ হয়ে গেছে, বাসি হয়েছে, যে যুগে পুরুষরা দাস ছিল না, নারীরা দাসী হিসেবে ছিল, কারণ তাদের কোনো প্রকার সম্মান ছিল না। সেই বেদনার যুগ, মানুষের যুগ, আর আজকে সাম্যের যুগ, নারী পুরুষের সমতার যুগ। কেউ কারো কাছে বন্দী থাকবে না, কার সবাই আজকে জয় ঢাক বাজিয়ে জেগে উঠেছে, সকলেই একসাথে কাজ করবে, কেউ কারো বন্দী হয়ে পরাধীনতা স্বীকার করে থাকবে না, উভয়ে নিজেদের ইচ্ছায় এবং স্বাধীনতায় চলবে, নারী পুরুষ একত্রে পথ চলবে। নর যদি রাখে নারীরে বন্দী, তবে এর পরযুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। পুরুষ যদি নারীকে বন্দী করে রাখে, তবে এমন এক সময় আসবে যখন পুরুষ একা একা কাজ করতে ক্লান্ত হয়ে যাবে, তখন সে যে কারাগার সৃষ্টি করেছে নারীর জন্য, নারীকে স্বাধীন হতে দেয়নি, নারীকে আত্মমর্যাদাবান হতে সাহস যোগায়নি, সে তখন একা একা কাজ করতে ক্লান্ত হয়ে পড়বে, আর কাজ করার সাহস সে পাবে না। কারণ যুগের ধর্মই হচ্ছে যে কাউকে কষ্ট দেবে, একদিন সেই কষ্ট তাকেই পোহাতে হবে। সময় কাউকেই ক্ষমা করে না, যে পীড়নকারী সে একদিন অন্য আরেকজনের কাছ থেকে পীড়নে নির্যাতনে শোষণে শোষিত হতে থাকবে। যুগের কাছ থেকে শিখতে হবে, কেউ কারো দাসত্ব বন্দিত্ব মেনে নেয় না, সমতার হাত ধরেই সবাই এগিয়ে চলে। নারী পুরুষ একে অপরের সম্মিলিত চেষ্টাই পৃথিবীর শান্তি ও শৃঙ্খলাবদ্ধ হয়, মানুষ সুন্দর জীবন যাপন করতে সচেষ্ট থাকে। বাড়ির কাজ, সৃজনশীল প্রশ্ন, তোমরা ভালো করে প্রশ্নটা দেখবে, খাতায় লিখবে উত্তর, আমি পরে দেখব। পড়ে দিচ্ছি উদ্দীপক এক। যত বীর যত মহামানব জগতে এসেছে, তারে জঠর ধরেছে পালন করেছে স্তন্য দুগ্ধধারী, সে যে নারী সে যে মাতা মহিষী, কোথায় তুলনা তার, সর্বংসহা জননী শ্রেষ্ঠ সৃষ্টি সে বিধাতার। প্রশ্ন ক, কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? খ, সাম্যের গান গায় বলতে কবি কি বুঝিয়েছেন? গ,
উদ্দীপকে নারী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা কর। ঘ, উদ্দীপকটি নারী কবিতার একটি খণ্ড চিত্র মাত্র, মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর। উদ্দীপক দুই, রিক্সাচালক রমিজের একারায়ে সংসার চলে না বলে স্ত্রী আকলিমা অন্যের বাসাবাড়িতে কাজ করে যা পায় তা দিয়ে সংসারে সহযোগিতা করে। তাদের বড় মেয়ে রেবেকার বিয়ের প্রস্তাব আসলে রমিজ বলে, এ ব্যাপারে আমার স্ত্রীর মতামত নিতে হবে। প্রশ্ন ক, নারী কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? খ, সে যুগ হয়েছে বাসি বলতে কি বোঝানো হয়েছে? গ, উদ্দীপকের রমিজ যে কারণে স্ত্রীর মতামতকে গুরুত্ব দিয়েছে তা নারী কবিতার আলোকে ব্যাখ্যা কর। ঘ, উদ্দীপকের মূল বক্তব্যে কাজী নজরুল ইসলামের বক্তব্যেরই প্রতিধ্বনি ফুটে উঠেছে, উক্তিটি বিশ্লেষণ কর। উদ্দীপক তিন, রোমেলা আক্তার 1971 সালে আহত মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা করেছিলেন, তাদের খাবারের ব্যবস্থাও করেছিলেন। এভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে তিনি স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রশ্ন ক, পুরুষদের বিজয়ের পিছনে কাদের প্রেরণা ছিল? খ, নারীকে বিজয়লক্ষ্মী বলার কারণ ব্যাখ্যা কর। গ, উদ্দীপকটি নারী কবিতার কোন দিকের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা কর। ঘ, উদ্দীপকে নারী কবিতার সমগ্র ভাব ফুটে উঠেছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। আমি আজকে কাজী নজরুল ইসলাম রচিত নারী কবিতাটি পড়েছি, তোমরা ভালো করে শুনেছ। আমাদের কবি যেহেতু সাম্যের গান গান সমতা লিখেছেন, তিনি বলেছেন মানব সভ্যতা বিকাশে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে, নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠেছে আমাদের সমাজ, সভ্যতা ও সংস্কৃতি। সৃষ্টিকর্তা নারী ও পুরুষকে সৃষ্টি করেছেন একে অপরের পরিপূরক হিসেবে, তাই নারী ও পুরুষ চিরকালের সার্থক সঙ্গী, একই মুদ্রার এপিঠ ওপিঠ। সৃষ্টির আদিমকাল থেকে নারী পুরুষকে জুগিয়েছে প্রেরণা, শক্তি ও সাহস, আর পুরুষ বীরের মতো সব কাজে অর্জন করেছে সাফল্য। আজ পর্যন্ত বিশ্বে যত অভিযান সংগঠিত হয়েছে তার অন্তরালে নারীর ভূমিকাই মুখ্য। সঙ্গত কারণেই নারী ও পুরুষের কার্যক্ষেত্রে ভিন্নতা আছে, তবু নারী যেমন পুরুষের উপর নির্ভরশীল, পুরুষও তেমনি নারীর উপর নির্ভরশীল। নারীকে বাদ দিয়ে পুরুষের জীবন অসম্পূর্ণ, অর্থহীন। নারী ও পুরুষের মিলনের মধ্যেই রয়েছে জগতের সমস্ত কল্যাণ, উভয়ের দানেই পুষ্ট হয়েছে আমাদের এই পৃথিবী। তাই তোমরা যারা পড়াশোনা করছ, তোমরা নারীর প্রতি শ্রদ্ধাশীল হবে, কারণ মানব সভ্যতা নারীর অবদান যে পুরুষের চেয়ে কম নয় সেটা তোমরা কবির অনুভূতিতেই জেনেছ। তোমরা সব সময় তোমাদের মা, বোন, স্ত্রী, ভবিষ্যতে হবে তাদের প্রতি শ্রদ্ধাশীল হবে। শ্রদ্ধাই শ্রদ্ধা আনে, ভালোবাসাই ভালোবাসা আনে। কাজেই সম্মান পেতে হলে অন্যকেই সম্মান করতে হবে। ভালোবাসা দিয়ে জগতে সব কিছু জয় করা যায়, তোমরাও জয় করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।